আমরা অনেক বছর মায়ের খাইছি, এখন জমু ইনশাআল্লাহ। তোমরা যারা মুসলমানদের গায়ে হাত তুলেছ, সামনে মায়ের খাওয়ার জন্য তৈরি হও। আসছে ইমাম মেহেদী আলাইহিস সালাম, আসছে ঈসা আলাইহিস সালাম অলৌকিক শক্তি নিয়ে, রাসায়নিক পাওয়ার নিয়ে আসছেন তিনি। যদ্দূর তাকাবেন উদ্দূর নিঃশ্বাস যাবে, দৃষ্টি যদ্দূর যাবে নিঃশ্বাসও। এই নিঃশ্বাসে যত কাফের পড়বে, লবণ পানিতে পড়লে যেরকম গলে যায় কাফের, এরকম গলে শেষ হয়ে যাবে। তো সেই ইসলামকে উঁচু করার জন্য আপনি কোরবানি দিতে রাজি আছেন তো? ইসলাম মানবেন তো? দেখি কারা কারা রাজি নাই। সবাই রাজি আছেন? এই কোনাতে তো একটু জায়গা খালি আছে, এখান দিয়ে এত কষ্ট করে না দাঁড়িয়ে কোনায় গেলে তো হয়। আপনারা ইসলাম মানতে রাজি আছেন তো? কোন নেতা যদি ইসলাম মানতে আপনাদেরকে না দেয়, এই নেতারে আমরা মানি না। তোর নেতাগিরি লইতে হুতি থাক। আমরা ইসলাম আছে যেখানে আমরা আছি, আছেন মুসলমান, হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক, আরো জোরে বলি আমি। জায়গাটার নাম হলো বগাদিয়া। কোন গা বগা খাই এটার নাম বগাদি রাখছে আল্লাহ জানে। হিজ্ঞার উঠে বগার অভিশাপ, কার আতা দিয়ে রাখতে না জানেন না, বগাদিয়া লই আসি। গেছি রৌমারি জায়গার নাম, রৌমারির আগের জায়গার নাম হলো দাঁত ভাঙা, ইয়ের আর গেল কমর ভাঙা, জায়গার নাম হলো কুড়িগ্রাম জিলা। কইলাম তোরা ইয়ানি মাছের দাঁতও বাঙবি কমরও বাঙবি। ঐতিহাসিক বগাদিয়া দক্ষিণ পোলা জামে মসজিদের দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল, 27তম মাহফিল আজকে। ঈসা আলাইহিস সালাম শব্দটি সুন্না থেকে আসে নাই, এটা একটা অতিরঞ্জিত কথা। আমরা সওয়াব পৌঁছাতে পারবো না, সওয়াব পৌঁছানোর মালিককে তো তুমি দায়িত্ব নাও কেন? এটা একটা টার্ম আর কি, আমরা একটা দোয়ার মাহফিল করি, এটার নাম দিয়েছি ঈসালে সওয়াব, যাতে আমরা সওয়াব পৌঁছাতে পারি। কিন্তু সওয়াব পৌঁছানোর দায়িত্ব কার? আপনি পারবেন নি? আপনারা যদি আমি কই আর আব্বার কবরে তুই সওয়াব মুছাই দিয়ে আসবি, পারবেন আপনি? পারবেন। এটার দায়িত্ব একমাত্র আল্লাহ, সেই জন্য ভবিষ্যতে এটার নামটা চেঞ্জ করে দিয়ে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি চিনেন তো আমাদের? চিনেন? কি নাম? সাহেব মন খারাপ হয়ে গেছে, হইসা উঠে না। মসজিদ ভাঙা হলো, এই মসজিদটা এত কষ্ট করে বানাইছে, রাস্তার কারণে ভাঙা পড়তেছে। আমরা ইনশাআল্লাহ ওই মসজিদের কাফারা দিয়ে যাবো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই মানুষটাকে আজ থেকে প্রায় 15-16 বছর আগে, আরো বেশি, আপনি আমার যে আনছিলেন আরো বেশি আর আগে দাঁড়ি কাছে আসিল, আর বাসার যায় আরো ধরে লইয়া আছে খালাদা দিয়া মহিলা মাদ্রাসা। এই মানুষটি নেমাতুল্লাহ ভাই, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, আমিন। ইসলামের জন্য কবুল করুন, আমিন। গতকাল এসেছেন, আমি বলি আগুনের ঘরের আগুন, সাইফুল্লাহ মনির হাফেজাহুল্লাহ, আবুল ফরাদ যথাযোগ্য শ্রেষ্ঠ সন্তান। আবুল ফরাদ ক্যালকাটা আলিয়াতে এত মার পেয়ে ফার্স্ট হয়েছেন, এখনো ওনার নাম্বার কেউ ছাড়াতে পারে নাই। সেহাসেত্তা মুখাস্ত ছিল, চন্দ্রগঞ্জ আলিয়ার হেড মহাদ্দেশ ছিলেন তিনি, আমাদের মনসারাম প্রিন্সিপাল সাইফুল্লাহ মনির সাহেবের আব্বা। আল্লাহ তিনার আব্বার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। একটু আগে খবর পেলাম আমার ছোট ভাইয়ের শ্বশুর আল্লামা শরীফুল্লাহ হাজির পাড়া, ওনার বাড়ি
কিন্তু মানিকগঞ্জে মুন্সিগঞ্জে অনেক কাজ তিনি করেছেন, অনেক মাদ্রাসা করেছেন, তিনি একটু আগে ইন্তেকাল করেছেন। আল্লাহ তার রুহের সমস্ত জার্নিটা জান্নাতুল ফেরদাউসে নিয়ে সমাপ্ত করে দিন, তাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুন। কথা বলেছেন মাওলানা ফখরুদ্দিন আহমদ সাহেব ঢাকা। হযরত মাওলানা হোসেন আহমদ হেলালি আসছেন, কই তুমি? মাশাআল্লাহ, অত্যন্ত ভালো ছেলে, আল্লাহ ওকে ইসলামের জন্য কবুল করুন, আমিন। আজকে মোনাজাত দেওয়ার কথা ছিল আনার হোসেন তাহের জাবেরী আল মাদানি, উনি দীর্ঘদিন থেকে এখানে আসেন বোধহয়। হ্যাঁ, কত বছর ধরে আসেন? 15-16 বছর ধরে আসেন। আজকে ওনার অসুস্থতার কারণে আসতে পাচ্ছেন না, আল্লাহ তাকে সুস্থতা দান করুন, আমিন। অসুস্থতা দিয়ে আল্লাহ তার জীবনে গুনাহ মাফ করে দিন, আমিন। আমার আগে কথা বলেছেন মোল্লা নাজিমুদ্দিন সাহেব, সুন্দর বলেন, দুইজনকে আমার কপি বলে মানুষ খুব বেশি, একজন মোল্লা আরেকজনকে দেখছেন? আরে হন নোয়াখালীতে করে ছাড়া হাঁটতিনও কিছু বলছে, আগেও হারস না অন হাঁটতিন, আরোগ্য বাড়ি কুমিল্লা হিজ্ঞান নোয়াখালীর কথা কয়ে বাজারে চালু হয়েছে। গালিগালাজ করা মুনাফিকের স্বভাব, ঠিক কিনা? এটা অত্যন্ত জঘন্য। কোন স্ল্যাং শব্দ এমন যেন না হয় যেটা কোরআনের শানের খেলাফ। বারাকাল্লাহ, এটা একটা আজিম কিতাব, এটা পৃথিবীর কেউ গ্রহণ করতে চায়নি, আকাশও না জমিনও না, আমরা মানুষরা গ্রহণ করেছি। ইন্নাহু কানা যালুমান জাহুলা, আগে মানুষ হলো জালেম, তারপর হলো জাহেল। কোরআনের জন্য শব্দ চয়ন আল্লাহ বলছেন, ক্বুলু লিন্নাসি হুসনা, সবচেয়ে সুন্দর শব্দ কোরআনের ময়দানে ব্যবহার করবা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, চূড়ান্ত শব্দ, সবচেয়ে সুন্দর শব্দ, ডিসেন্ট ওয়ার্ড, মোস্ট পিউরিফাইড ওয়ার্ড, ইউ মাস্ট ইউজ ফর দা কংগ্রিগেশন অফ কোরআন, কোরআনের মাহফিলে ব্যবহৃত হতে হবে সর্বসুন্দর শব্দ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা তাফসীরের ময়দানে কথা বলছেন, আল্লাহ সবাইকে যোগ্যতা দান করুন, আমিন। আরো চিৎকার করে বলি আমিন, আমিন। অদ্দোহা থেকে কথা বলেছেন অত্যন্ত প্রাঞ্জল ভাষায়। সম্মানিত মোল্লা নাজিম সাহেবের আলোচনাগুলো আমরা আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। এখানে আসবেন আমলের নিয়ত নিয়ে, মানুষ দেখা অথবা হুজুরে দেখা, এই নিয়ত যেন না হয়। নিয়তটা হতে হবে আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। আর শুনবা আমলের নিয়তে, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে, আমিন। আরো চিৎকার করে আমিন। জনাব মিরনর রশিদ এমএ, আহারে কোথায় আছেন? সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন মিরন ভাই, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। মেসার্স আলম ট্রেডার্স, প্রোপ্রাইটার মোহাম্মদ নুরুল আলম এই পাঁচটার জন্য সহযোগিতা করেছেন। তো আমরা কথা বলবো না ভাইয়েরা, বাবারা কথা বলবো না, আপনাদের তো মাহফিল আমার একটা ছোট মাহফিলের একটা, এটা আমি গত কয়েকদিন আগে এক মাহফিলে গিয়েছি, ওটার প্যান্ডেল করেছে ওরা 1,20,000 স্কোয়ার ফিট, 20 বিঘা জমির উপর প্যান্ডেল, এরপরে জায়গা নাই কোথাও, কোনো আওয়াজ শুনিনি, অতএব কোনো আওয়াজ যেন না আসে, কোরআনের মাহফিলে কোরআনের আওয়াজে থাকবে। যার কষ্ট হয় একটু কষ্ট করেন, আপনার কষ্টতে যদি আরেক ভাই শান্তি পায়, আপনার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে, একজন ভাইকে জায়গা করে দিবেন, তাহলে আল্লাহ জান্নাত থেকে আপনাকে
জায়গা করে দিবেন। আজকে ২৭তম সূরা এখান থেকে আমরা কথা বলবো। কোন সূরা ২৭তম বলেন? সূরা নাম আলিকে মুখস্থ করি আইসা আগে যে হুজুরে এটা ধরব। ২৭তম সূরা, সূরা নামল, যেখানে বিলকিসের ঘটনা এসেছে। সুলাইমান আলাইহিসসালামের নামকে আল্লাহ উজ্জ করে এমন এক মেরিকাল ওনাকে দিয়ে করলেন। আসলে বিলকিসের সিংহাসনটা এনেছেন সুলাইমান আলাইহিসসালামই, অন্য কেউ না, কিন্তু আল্লাহ নামটা উজ্জ রেখেছেন। জিনে আনতে চেয়েছিল আইফ্রিত, কিন্তু সে বলছে আপনি উঠতে উঠতে আমি আনবো। আরেকজন আলেম বললেন চোখের পাতা খুললেই দেখবেন ওটা হাজির। বিলকিস, ইজ দিস ইজ ইউর থ্রোন, দ্য থ্রোন ইউর লেফট ইন ইউর কান্ট্রি, ইজ ইট এ, বলছে যে আরস তুমি ফেলে এসেছো এটা কি তোমার সেই আরসটি নাকি? তিনি বলছেন ইয়া জাস্ট লুক লাইক হে, এটা ওইটার মতোই লাগে, ওটার মতোই লাগে। সেই ঘটনাটা কোন সুরায়? নমল। অর্থ কি হিমড়া? অর্থ কি হিমড়া? হিমড়া আমাদের নোয়াখালীর ভাষা হলো আন্তর্জাতিক ভাষা। আমি যশোরে গিয়েছি, বললো হুজুর বাড়ি কোথায়, কইলাম লক্ষ্মীপুর, কয় কোন জেলায়, আমি কইলাম নোয়াখালী জেলা। লক্ষুরা ফেনের এখন বেজ নেই, নোয়াখালী কইতে হয় তো আনার লক্ষুরা কই না, কই নোয়াখালী কয়। আন্নারা তো হানিরে পানিরে হানি কন, এটার কারণটা কি? আমি আমাদের পানি হলো মধুর মতো মিষ্টি, সেজন্য এটাকে আমরা পানি না বলে হানি বলি, বিশ্বাস না হলে যাই খাই এখন। তো যশোরের টিচার ছিলেন প্রায় কয়েকশ, ছাত্রীরা আমারে ঘেরছে, ছাত্র ছাত্রীরা ৪-৫ হাজার। তো স্যাররা বললো যে মনোয়ার সাহেবরে তোমরা প্রশ্ন করে আটকাইবা, এখন বুঝো ঠেলা। আমার জায়গায় পানিরে যদি হানি কন, পেপেরে কি কন? আমরা হাবিয়া কই, হাবিয়া কিয়া, মানে হাবিয়ে হইলো, খাইলেও মজা হবে, না খাইলেও মজা হবে। ডেঙ্গুর একমাত্র ওষুধ কি? একমাত্র ওষুধ কি? হাবিয়া। হাবিয়ার পাতা যারা সিদ্ধ করে খায়, ডেঙ্গু তাদের ধারে কাছেও আসে না। এই যে রসটা পুরাটাই হলো ঔষধ। ওয়ান পাপিয়া টেক দ্য ডাক্তার এ ওয়ে, ইংলিশে একটা কথা আছে, ঘরে যদি একটা পেঁপে থাকে ডাক্তার আর ১৪ দিন ঘরে ঢুকে না। এত বরকতি ফল এটা, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। যাদের প্রেশার কমে না পেঁপে খাবেন, বিনা পয়সার চিকিৎসা দিয়ে যায়, যাওয়ার সময় ভিজিট দিয়ে দিয়েন। ডাক্তারের কাছে হাস্য টিয়া দিয়ে যায়, ডাক্তার সাহেব কত কয় না এরকম হাম্মে ডাক্তার অগল আঙ্গ দেশে বয়দা হয়েছে, ঠিক কিনা? এগুলো ডাক্তার না, ডাক্তার নামের কসাই। তুই ডাক্তারি না করে তুই গোস্ত কাট কই, ১২০০টিয়া ভিজিট রোগীকে। স্যার আর একটা কথা আছিল, যা নেক্সট আছে না নাই? এসব কসাইদেরকে ধরে ডাক্তারখানা থেকে বের করে দাও,